তাদেরকে লানত দেয়া হয়েছে যারা শুধু কসম কাটে, মুনাফেকেরা। সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে, বউরে কয় বউ একটা দাম কয়, বউ বলে কত কম, বল যে 50,000। তো বউ কয় বললাম 50,000। তো এরপর বাজারে যখন নিয়ে গেছে, এক লোক এসে বলতেছে ভাই গরুটা 40,000 দিবেন, তখন সে বলে আল্লাহর কসম সকালবেলা একদম 50,000 দাম কইছে, দেই নাই। সকালে 50,000 কইছে, এরই তো দেই নাই, আপনার 40,000 কেমনে দেই? এরকম ডাকাইতে সারাডাই। বর্তমানের ছেলে পেলে এত ইচড়ে পাকা, এত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা বুঝা ফেলছে, আছে না নাই, ক্লাস 4 এর মধ্যে ভাগ করে ফেলেছে, এটা তোর এটা আমার এটা ওর, ভাগাভাগি শেষ। কোন ক্লাসে? 4-এ। ক্লাস 4 এর নাকি গার্লফ্রেন্ড আছে, আমার গার্লফ্রেন্ড আমার এটা দিছে। আমরা দাখিল আলিম যখন পড়ি তখনও তো এগুলো বুঝতাম না, আর এখন ক্লাস 4 এর ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পুরা ক্লাস ভাগাভাগি হয়ে গেছে, আছে না নাই। ইচড়ে পাকা, অকাল পক্ক, আগে আগে পেকে যায় ছেলে মেয়েগুলা। তো এই জন্য এদেরকে হ্যান্ডেল করা ইটস নট ইজি জব, ইটস এ বিগ ডিল, এটা অনেক কঠিন। দে ডোন্ট লাইক টু লিসেন টু আওয়ার অ্যাডভাইসেস, দে ট্রাই টু ফলো আস, দে ট্রাই টু কপি আস, দে জাস্ট। এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন, লোভ, মরিচিকা, মায়াজাল। এই মায়াজালে আমরা আটকে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি, পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে আমার, এত টাকা দিয়ে কি হবে, এত সম্পদ দিয়ে কি হবে, এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার, স্টপ, থামো, অনেক হয়েছে, আম্মা, থামো, টেক এ রেস্ট, টেক এ ব্রেথ, এন্ড থিংক অ্যাবাউট ডেথ, থিংক দ্যাট ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড। একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে, এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবে, থাকবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, মুতু কবলান তামুতু, মরার আগে একবার মরো। বিষ্ণুবীর আরেকটা অভ্যাস ছিল, বাসি খাবার খেতেন না, জানেন, বাসি খেতেন না, অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালোটা খেতেন, অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালো খেতেন। মধু খেতে পছন্দ করতেন, কিন্তু মধুর মধ্যে দুর্গন্ধওয়ালা একটা মধু আছে না, মাগাফির, বুখারীতে লম্বা ঘটনা, ওইদিকে যাব না, এই মাগাফিরের মধু উনি খেতে চাইতেন না, ভালো সুগন্ধিওয়ালা মধু তিনি বিশ্বনবী খেতে পছন্দ করতেন। বিশ্বনবীর খাবারের তালিকায় সবচেয়ে পছন্দনীয় তালিকায় ছিল এই মধু, মধু খেতেন, দুধ খেতেন, খেজুর খেতেন, জব খেতেন, বার্লি খেতেন, ছাগলের বাজুর মাংস খেতে পছন্দ করতেন, সিনার মাংস, সুবহানাল্লাহ, কইবেন না, হোয়াট এ চয়েস, কি চয়েস ছিল বিশ্বনবী, বাজুর মাংস খেতেন, বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন, লাউ, রুম্মান ফল খেতে পছন্দ করতেন, রুম্মান মানে ডালিম, রুম্মান মানে কি, কোন বছর কে আমারে মারছিল ওইটারে মনে রাখছি, কোন 20 বছর আগে আমারে অপমান করছিল মনে রাখছি, তোরেও আমি অপমান করু, তুই আমারে মারছিলি তোরেও মারো, 20 মনে রাখিস, মনে রাখিস, দেখাই দিমু। তো এই যে এই দেখেন, খেয়াল করে দেখেন, 20 বছর আগে কোথায় আমার অপমান করছিল এটা আমি ভুলি নাই, মনে রাখে দিছি, তার মানে 20 বছর ধরে এটা জ্বলতেছে এদিকে, ক্ষতি কি আমার না অন্য কারো, এগুলো ভিতরে জ্বলে, প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে, প্রতিশোধ নেয়ার আগুন দিনকে দিন আপনারে জ্বালায়। আপনি যদি একদিন ওরে অপমান করেন মারেন, ও একদিন জ্বলবে মরবে, কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন চিল্লা এখন, ঠিক কি না? অনেক নারীর চুল হয়তো ছোট, সে আলগা চুল লাগায়া সুন্দরী সাজে, বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় হইতে চায়, আছে না নাই, না আল্লাহ যেটা দিয়েছে ওইটাতে আপনি সন্তুষ্ট থাকেন, আলগা চুল লাগাবেন। এরপর বিশ্বনবী ব্রু প্লাক করতে নিষেধ করছে, ব্রু প্লাক, ব্রু প্লাক আছে না, পার্লারে গেলে কিভাবে জানো এদিক দিয়ে ব্রু প্লাক করে একেবারে চিকন করে দেয় দুইটা, হ্যাঁ না এটা নিষেধ, ব্রু প্লাক করতে বিশ্বনবী নিষেধ করেছেন, আমার বোনেরা আপনারা এটা করবেন না। আল্লাহ, আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না, তুমি ছাড়া আমার কথা শোনার, আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না, তুমি মাফ করতে পারো, তুমি ক্ষমা করতে পারো, সব গুণ আজকে স্বীকার গেলাম, আমি সবচেয়ে বড় গুণাগার,
এমন কোন গুনাহ নাই আমি করি নাই, স্বীকার যান, অনুতপ্ত হন, চোখের পানি ছাড়েন, চোখের পানি ছাড়লে গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ বলে আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতা, আমার দাপটের কসম, আমার বান্দা আজীবন গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, একদিন অনুশোচনার পরে সিজদায় পড়ে যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, খেয়াল করে শুনুন, যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। অন্যায় দেখলে, ভুল দেখলে এটা বলতে হবে, কারণ অন্যায় দেখে যে চুপ থাকে ওটা মুমিন নয়, ওটা বোবা শয়তান, চিল্লায় বলেন ঠিক কিনা? অন্যায় দেখলে রুখে দাঁড়ান, গর্জে উঠুন। একজন রাস্তা ছিল না, আপনি রাস্তা রাস্তা দেখিয়ে দিলেন, এটা ইবাদত। একজন অসুস্থ, আপনি তাকে ঋণ দিলেন, এটা ইবাদত। একজন মুমূর্ষু ব্যক্তিকে বাঁচানোর জন্য রক্তের দরকার, আপনি রক্ত দিলেন, এটাও ইবাদত। প্রাণীর প্রতি আপনি দয়া করলেন, এটা ইবাদত। অতিরিক্ত আন্দাজ আর অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকো, আদেশটা কার? আন্দাজে কোনো কথা আমরা বলবো না, অনুমান নির্ভর কথা বলবো না, কারণ ইন্না বাদা যন্নি ইস, বেশিরভাগ আন্দাজ অনুমান নির্ভর কথাগুলো মিথ্যা হয়, ফলে পাপ হয়, ঠিক কি না? আপনি জীবনে যত আন্দাজ করে কথা বলেছেন তার বেশিরভাগই মিথ্যা, বেশিরভাগই ভুল। তাহলে আন্দাজ অনুমান নির্ভর কথা কোনো মুমিন বলতে পারে? খবরদার, আন্দাজ অনুমান নির্ভর কোনো কথা আমরা বলবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াদ-দন ফা ইন্না আদ-দন্না আকদারুল হাদীস, তোমরা ধারণা করা থেকে, অনুমান নির্ভর, আন্দাজ নির্ভর কথা থেকে বেঁচে থাকো, কেননা আন্দাজ নির্ভর কথাগুলো হচ্ছে মহাপাপ। ফার্স্ট ইমপ্রেশনে, ফার্স্ট যখন আপনি কারোর সাথে দেখা করবেন, বেতন কত, বয়স কত, এগুলো জিজ্ঞেস করা যাবে? কেউ যখন কারো ঘনিষ্ঠ হয়, বন্ধুতে রূপান্তরিত হয়, তখন এই কথাগুলো, কিন্তু শুরুতেই প্রাইভেট ম্যাটার নিয়ে, পার্সোনাল ম্যাটার নিয়ে খোঁচাখুচি করা যাবে? বলা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, গোয়েন্দাগিরি করাকে হারাম ঘোষণা করেছে কে? বারবার যে কাঁদে, বারবার মজায়, তারাই আল্লাহ পছন্দ করে, সুবহানাল্লাহ পড়ো। এজন্য দুনিয়ার নিয়মের উল্টো, দুনিয়ায় বারবার যাওয়া যায় না, দুনিয়া আর বকে বারবার যাওয়া যায় না, কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে, বারবার চাইলে আল্লাহ এই বান্দার উপর বেশি খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ পড়ে। 24/7 সব সময়, সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন আপনারে ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে, কিন্তু ক্ষমাটা চাওয়ার সময়টা আমাদের নাই। শেষ রাতে প্রথম আকাশে আল্লাহ মনোনিবেশ করে ডাকতে থাকেন, আল্লাহ আমিন মুস্তাগফিরিন আগফিরালা, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আল্লাহ আমিন মুস্তারজিকিন আরজুকালা, কার রিজিকের দরকার রিজিক দিয়ে দেব। আল্লাহ আমিন মুস্তাকসিন আকসুলা, কার নতুন ড্রেস দরকার, আই উইল গিভ ইউ দ্য নিউ ড্রেস, তোমার নতুন জামা দিয়ে দেব। কার চাকরি দরকার, চাকরি চাও, চাকরি দিয়ে দেব। কোনদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না। আপনার কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন? শরীয়তপুরের আজকের এই প্যান্ডেলে যারা বসে আছেন, কার এরকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের বদৌলতে আমি জান্নাতে ঢুকবো? কে কে আছেন দেখি, আল্লাহর ওলি আছে এরকম কোন আল্লাহর ওলি? হ্যাঁ আছে, নাই? আল্লাহর হাবিব বললেন, আল্লাহর রহমত ছাড়া, ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও না? আল্লাহর হাবিব বললেন, না আমিও না, তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে। মান্নুকিশা উযযিবা, যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে। সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না, আল্লাহ তুমি আমার বিচার বসিও না, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও, আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে যাবে। লাইকি কোন নারীকে যদি আল্লাহ বলতে, এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও, প্রত্যেক নারী কি করতো? বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাও, খুন ধরার মতো কোন জায়গা সে নিজের জন্য রাখতো না, ঠিক কিনা? কিন্তু এটা আল্লাহ দেন নাই, এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে? কারণে না ভয় লাগে, গুনার জন্য না ভয় লাগে, যদি আল্লাহ কয় গুনাহ মাফ করে দিছি আমি ফরিদ উদ্দিন কোথার কসম করে কইলাম,
আমি এক মুহূর্ত এই দুনিয়াতে না থাকলে আমার কোনো পরোয়া নাই, কোনো বিবি বাচ্চা, কোনো দুনিয়া, কোনো সম্পদ, কোনো কিছুর পরোয়া নাই। আমার আল্লাহ আমারে মাফ করে দি, এখন উঠাই নিলে আমি লাভবাই কথা আদায় কে আর কিসের দুনিয়া? খালি গুণের জন্য ভয় লাগে। ইমানদারের কিসের করোনা ভাইরাস? ইমানদারের কেমনে করোনা ভাইরাসের ভয় করে? করোনা ভাইরাসের ভয় করা মানে মৌতকে ভয় করা, মৌতের ভয় করা এই বুড়া ফেকের আলামত। Likey.